গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। আপনাদের সকলের সহযোগিতায় কেটে যাবে অন্ধকার, আসবে নতুন সকাল। নিউজ নোম্যান্স ল্যান্ডে স্বাগত, স্বাগত আমাদের পাঠশালাতে। এই মুহূর্তে আমরা শুরু করব দ্বাদশ শ্রেণীর অঙ্ক ক্লাস। উপস্থিত আছেন শিক্ষক প্রদীপ বিশ্বাস, শিক্ষক অমিত নিয়োগী। আমরা স্যারদের স্বাগত জানাই নোম্যান্স ল্যান্ডের স্টুডিওতে। আমরা সময় নষ্ট করব না, সরাসরি স্যারদের কাছে চলে যাব, অনুরোধ করব ক্লাস শুরু করবার জন্যে। পাঠ শুরুর আগে দু একটি কথা না বললেই নয়, বর্তমান বিশ্বের মানুষ যে ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে, এতদিন আমরা এটা বলছিলাম কিন্তু বর্তমানে এটা আমরা নিজেরাও সম্মুখীন হচ্ছি বনগাঁর অধিবাসীরা। এই পরিস্থিতিতে বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যান্স ল্যান্ড এর যৌথ উদ্যোগে বনগাঁর মতো ছোট্ট একটা প্রান্তিক শহরে এই যে বৃহৎ উদ্যোগ চলছে, এটা আজ তৃতীয় সপ্তাহ ধরে চলছে। এই পরিস্থিতিতে তোমাদের, তোমরা যারা আমার স্নেহের ছাত্র ছাত্রীরা টেলিভিশনের সামনে আছো, তাদের উদ্দেশ্যে আমি একটাই বলবো যে তোমরা অনেক দিনই হয়ে গেল বাড়িতে আছো, বোর ফিল করছো, তার সাথে সাথে এই বোরনেসটা কাটানোর জন্যই তোমরা মাঝে মধ্যে ওই খোলো এবং এই পাঠশালাটা যেভাবে তোমরা দেখে যাচ্ছ সমস্ত বিষয়ে তোমাদের, কিন্তু এটা যদি তোমরা চালিয়ে যাও কন্টিনিউ, তাহলে কিন্তু তোমাদের এতটা বোরনেস তো থাকবে না এবং তোমাদের যে পড়াশোনায় যে ব্যাঘাত ঘটে চলেছে গত বেশ দু মাস ধরে, সেটা কিন্তু আর থাকবে না। তা আমি আর বেশি কিছু বলছি না, তোমরা তোমাদের যে কোনো বই তোমরা তোমাদের সামনে খুলে ধরো। আমি আজ ডিটারমিনেন্ট শুরু করব। গত ক্লাসে আমাদের ম্যাট্রিক্সের ওপরে ফার্স্ট পার্টটা করা হয়েছিল, ম্যাট্রিক্স থিওরির ওপরে। এবার ম্যাট্রিক্সের অবশিষ্টাংশ ডিটারমিনেন্টের কনসেপ্ট ঠিক না থাকলে সেটা কিন্তু কমপ্লিট করা যাচ্ছে না, এর জন্য আমরা ডিটারমিনেন্ট একটু শুরু করছি। আমরা ম্যাট্রিক্সের ক্লাসে পেয়েছিলাম বর্গ ম্যাট্রিক্স। তা এখানে এই ডিটারমিনেন্টের সাথে বর্গ ম্যাট্রিক্সের একটা রিলেশন আছে। ডিটারমিনেন্ট হচ্ছে একটা, বলা যেতে পারে একটা নিয়ম বা একটা চিহ্ন, যে চিহ্নটা ম্যাট্রিক্সে বর্গ ম্যাট্রিক্সের ওপরে প্রয়োগ করলে পরে বর্গ ম্যাট্রিক্সের সঙ্গে একটা সম্বন্ধ, একটা যে কোনো বাস্তব একটা সংখ্যার বা একটা অপেক্ষক একটা সম্বন্ধ তৈরি হয়, একটা মান পাওয়া যায়। যেমন ধরো একটা ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স এন বাই এন অর্ডারের, ধরে নিচ্ছি আমি এ পজিশন ওয়াইজ A21, A22, A2n, A n1, A n2, A n n, এই পজিশন ওয়াইজ আমরা যে ম্যাট্রিক্সটা লিখলাম, এটা বর্গ ম্যাট্রিক্স, এটা আমরা আগের ক্লাসেই করেছি, এটা n বাই n ক্রমের। এবার এই ম্যাট্রিক্সের উপরে যদি আমরা এই ডিটারমিনেন্ট, যে আমরা বলছি একটা রুল বা একটা নিয়ম যার জন্যে এই একটা বর্গ ম্যাট্রিক্সের সঙ্গে একটা সম্বন্ধ তৈরি হয়, সেটাকে আমরা বলছি ডেট। ডেট অর্থাৎ সংক্ষেপে বলছি ডিটারমিনেন্টকে আমরা বলছি ডেট, ডেটে, বা যেটাকে আমরা প্রকাশ করছি এ ম্যাট্রিক্সের দুদিকে দুটো ভার্টিক্যাল অর্থাৎ উল্লম্ব রেখা দ্বারা। এটা সমান তাহলে কি হবে, এটাকেই এই যে ম্যাট্রিক্সের নোটেশনস এটাকে ওটা উঠে গিয়ে তখন এখানেই আমরা করতে পারি যে ডেট এ ইকুয়াল টু, এটাকেই আমরা বলছি এনএথ অর্ডারের বা এন ক্রমের একটা ডিটারমিনেন্ট। এক্ষেত্রে অর্ডার লেখার আলাদা করে প্রয়োজন নেই, এটা দেখেই বোঝা যাচ্ছে এখানে এন এন আছে, মানে নাম্বার অফ এলিমেন্টস আছে পূর্ণবর্গ সংখ্যক অর্থাৎ এন স্কোয়ার। ডিটারমিনেন্টকে আমরা অন্যরকম করে ব্যাখ্যা করতে পারি, যদি পূর্ণবর্গ সংখ্যক পদকে বা এলিমেন্টসকে বা সংখ্যাকে যদি আমরা বর্গাকার একটা অ্যারে মানে সজ্জা দিতে পারি, দিয়ে সেটাকে যদি দুদিকে দুটো ভার্টিক্যাল লাইন দ্বারা আবদ্ধ করি, সেটাই ডিটারমিনেন্ট। এক্ষেত্রে এন স্কোয়ার সংখ্যক পদ, তাহলে এনটা সারি হবে, আমরা সারিগুলো জানি, সারি শিখেছি আমরা আগে, আর এনটা কলাম বা স্তম্ভ হবে। তাহলে স্বাভাবিকভাবে যদি আমাদের চারটে সংখ্যা বা চারটে পদ থাকে, তাহলে সেক্ষেত্রে ফোর মানে হলো গিয়ে টু স্কোয়ার, তাহলে এখান থেকে আমি ধরে নিলাম যে এ বি সি ডি এরকম। এবার এটা যদি আমরা ডিটারমিনেন্ট বলি, এই যে এই স্কোয়ার, এটা একটা ডিটারমিনেন্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট। একইভাবে নটা পদ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা
সেখান থেকে স্কয়ার অ্যারে অর্থাৎ বর্গাকার সজ্জা দিলে আমরা থার্ড অর্ডারের বা তৃতীয় ক্রমের একটা নির্ণায়ক পেতে পারি। এখন এই ডিটারমিনেন্টটাকে আমরা অন্য রকম আঙ্গিকে অন্য একটা অ্যাসপেক্টে আমরা ব্যাখ্যা করতে পারি, অন্য দিক থেকেও আমরা ডিটারমিনেন্টে আসতে পারি। আমরা দ্বিতীয় ক্রমের নির্ণায়ক একটু অন্যরকম ভাবে দেখি। আমরা এক চল বিশিষ্ট দুটো সমীকরণ নিচ্ছি, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ইকুয়ালস টু জিরো, এ টু এক্স প্লাস বি টু ইকুয়াল টু জিরো। এক চল বিশিষ্ট দুটি আমরা সমীকরণ নিলাম। এখান থেকে তোমরা নিচু ক্লাসে করেছো যে কোনো কিছুকে বর্জন করা, ধরো থিটা বর্জিত সম্পর্ক, টি বর্জিত সম্পর্ক, এক্স বর্জিত সম্পর্ক, মানে যার জন্যে যে সম্পর্কটার জন্য এক্সকে আমরা এলিমিনেট করতে পারি, বাদ দিতে পারি, সেই যে সম্পর্কটা কি এখানে সেটা আমরা দেখি, বার করার চেষ্টা করি। এখান থেকে আমরা পেতে পারি এক্স, এখান থেকে পেতে পারি এক্স ইকুয়াল টু মাইনাস বি ওয়ান বাই এ ওয়ান, এখান থেকেও আমরা অনুরূপে পেতে পারি এক্স সমান মাইনাস বি টু বাই এ টু। তাহলে স্বাভাবিকভাবে এক্সকে আমরা যদি বর্জন করতে চাই, মানে এক্সকে এলিমিনেট করতে চাই, তাহলে মাইনাস বি ওয়ান বাই এ ওয়ান ইকুয়াল টু মাইনাস বি টু বাই এ টু, তুলনা করে এখান থেকে আমরা একটা সম্পর্ক পাচ্ছি এ ওয়ান বি টু সমান এ টু বি ওয়ান, এক পাশে নিয়ে আসলে এ টু বি ওয়ান দ্যাটস ইকুয়াল টু জিরো। এই যে এটা, এটাকে বলা হয়, সম্পর্কটাকে আমরা বলছি এক্স এলিমিনেটর, এক্স অপনীতক। এর মধ্যে এর বাম পক্ষ লেফট হ্যান্ড সাইডের যে পোর্শনটা, এইটাকেই আমরা ডিটারমিনেন্টের মাধ্যমে, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট কি না, ফার্স্ট রো যার এ ওয়ান বি ওয়ান আর এটা হলো এ টু বি টু, এটা ইকুয়াল টু জিরো। তাহলে আমরা পেলাম কি, এই ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টের মানটাই আসলে এইটা। এখন প্রশ্ন আছে এখানে, প্রশ্ন তাহলে কি ডিটারমিনেন্টটা থেকে উল্টো করে যদি ব্যাখ্যা করি, ডিটারমিনেন্টকে এই সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টকে কি করে আমরা বিস্তৃত, মানে ভাঙবো আর কি, বিস্তৃত করব, এক্সপ্যান্ড করব কি করে না, প্রথমে আমরা আগে শিখেছি ম্যাট্রিক্সে যে দুই ধরনের ডায়াগোনাল, যেটা হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ যেটা মুখ্য ডায়াগোনাল বা প্রারম্ভিক কর্ণ বলে থাকি অনেক সময়, সেটাকে আমরা যদি ডাইরেক্ট গুণ করি এ ওয়ান বি টু, তারপর গৌণ কর্ণ বরাবর এলিমেন্ট এইটা এ টু বি ওয়ান করে এটাকে যদি মাইনাস করি, এটাই হলো সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের এক্সপ্যানশন বা এর মান বলা যেতে পারে, যদিও এটাকে আমরা অন্যরকম করে পরবর্তীতে ব্যাখ্যা করব। ঠিক একইভাবে এরকম দ্বি চল বিশিষ্ট তিনটে সহ সমীকরণ, এক্স আর ওয়াই এর তিনটে সহ সমীকরণ নিয়ে আমরা থার্ড অর্ডারের ডিটারমিনেন্ট আমরা পেতে পারি, এবং তার মানও আমরা সেই সমীকরণ থেকে এক্স ওয়াই এলিমিনেটারের মাধ্যমে প্রকাশ করতে পারি। তা সেটা আর আমরা দেখছি না, তোমরা যে কোনো বইতেই তোমরা এটা পাবে। শুধু থার্ড অর্ডার ডিটারমিনেন্টকে আমরা কি করে বিস্তৃত করব, এটা হচ্ছে তৃতীয় ক্রম এর নির্ণায়ক, থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। আচ্ছা, এই বিস্তৃত করার আগে একটা নিয়ম আমাদের শিখতে হবে, এই ডিটারমিনেন্টের প্রতিটা পদের, রো বা কলাম বরাবর পদগুলোর একটা পজিশন আছে, এই পজিশনের জন্য একটা চিহ্ন যেটা আমাদের বিস্তৃত করতে লাগে। দ্বিতীয় ক্রমের নির্ণায়কও কিন্তু বিস্তৃত করতে গেলে লেগেছিল, যদি ওটাকে অন্যরকমভাবে বলেছিলাম বলে, কর্ণ বরাবর পদগুলোর গুণফল বলে বলেছি, তখন ওটাকে আমি ওইভাবে ব্যাখ্যা করিনি। এবার এটা তোমরা বুঝতে পারবে, চিহ্নটা সাধারণত আমরা জানি মাইনাস মাইনাস ওয়ান এর পাওয়ার দিয়ে আমরা যে কোনো জায়গাতে কিন্তু চিহ্নকে আমরা পেতে পারি। এই যে পজিশন এ ওয়ান, যে ফার্স্ট এটা ওয়ান ওয়ান পজিশন, এর ওয়ান ওয়ান পজিশনের জন্য চিহ্নটা আসবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, তার মানে আলটিমেটলি মাইনাস ওয়ান স্কোয়ার মানে প্লাস, তাহলে আমরা এই পজিশনের জন্য চিহ্ন হচ্ছে অ্যাকচুয়ালি প্লাস, তাহলে বি ওয়ান ওয়ান টু এটা হবে সেইভাবে মাইনাস ওয়ান প্লাস টু, তার মানে আলটিমেটলি মাইনাস, এটা হবে ঠিক একইভাবে প্লাস, এটা টু ওয়ান পজিশন তাহলে মাইনাস, টু টু মানে প্লাস, টু থ্রি দ্যাট ইজ মাইনাস, এটা থ্রি ওয়ান তার মানে থ্রি প্লাস ওয়ান মানে ফোর এসে যাবে, সেক্ষেত্রে এটা প্লাস, এটা মাইনাস, এটা থ্রি থ্রি দ্যাট ইজ প্লাস। এই যে এইটা আমাদের এই চিহ্নের, এটা যদি আমাদের মনে থাকে তাহলে এই ডিটারমিনেন্টকে আমরা ভাঙাতে খুব সহজভাবে পারবো। থার্ড অর্ডার বা তার হায়ার অর্ডারে ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা ভাঙি কিভাবে, যে কোনো সারি অথবা যে কোনো স্তম্ভ সাপেক্ষে আমরা ভাঙতে পারি, কিন্তু আমরা প্রেফার করি সাধারণত প্রথম সারি অথবা প্রথম স্তম্ভের সাপেক্ষে ভাঙানো, এটাকে আমরা প্রেফার করি। তা সেটার জন্য আমি যদি প্রথম সারি সাপেক্ষে বিস্তার করি, লিখে দিতে হয় যে প্রথম সারি সাপেক্ষে বিস্তার করে, এখানে আমি আর লিখছি না কি না, প্রথম পদটা কি আমাদের ওয়ান ওয়ান পজিশনে এ ওয়ান, কিন্তু এ ওয়ান গামী যে রোটা আছে, এ ওয়ানটা যে রো এবং যে কলামে আছে সেটাকে যদি বাদ দিয়ে ধরি, আমরা সেটাকে বাদ দিয়ে বা চেপে ধরে যে
অবশিষ্ট পদটা আছে এইটা দিয়ে যদি একটা আমরা ম্যাট্রিক্স কল্পনা করি এটা অ্যাকচুয়ালি এই যে অরিজিনাল যে ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স তার এটা সাব ম্যাট্রিক্স বলা হয়ে থাকে এখানে আমরা ম্যাট্রিক্সের সঙ্গে ডিটারমিন্যান্টটা কোরিলেট করার জন্য এটা বললাম যেটা অ্যাকচুয়ালি সাব ম্যাট্রিক্স সেই সাব ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট যদি আমরা কি হবে তাহলে B2C2 B3C3 এই আমাদের এটা হলো এবার B1টা কি 1 2 পজিশন এর পজিশন আমরা দেখেছি চিহ্ন হচ্ছে মাইনাস তাহলে স্বাভাবিকভাবে কি হবে B1 ইনটু ডেট এই ফার্স্ট রো সেকেন্ড কলাম বাদ দিলে তাহলে থাকছে কি A2 C2 A3 C3 প্লাস পরেরটা C1 ইনটু আমরা ডেট পাচ্ছি কি না A2 B2 A3 B3 এই যে বিষয়টা পেলাম এটা হচ্ছে কি তাহলে A1 ইনটু এটাকে আমরা আবার ক্যালকুলেশন আমরা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট আমরা ভাঙা শিখেছি কি না B2 ইনটু B2টাকে যদি চেপে ধরো এইভাবে যদি ব্যাখ্যা করি আমরা B2 ফার্স্ট রোতে আছে ফার্স্ট কলামে আছে তাহলে থাকছে কি B2 ইনটু এখানে পড়ে থাকছে C3 এইভাবে ভাবতে পারি তারপর এই C2 পজিশনটা আমরা যদি সেকেন্ড অর্ডারের ক্ষেত্রেও ভাবি এটা সেকেন্ড অর্ডার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যদি এইভাবে ভাবি এখানে ডটেড দিয়ে দিলাম এই জায়গাটা এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এইটুকু এটা হলো কি না সেকেন্ড অর্ডার ডিটারমিন্যান্ট সেক্ষেত্রে আমরা কি করতে পারি দ্বিতীয় পদের মানে এখানে মাইনাস C2 কিন্তু B3 ওই যখন আমরা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টটা ব্রেক করেছিলাম স্প্যান করেছিলাম তখন আমরা বলেছিলাম যে মুখ্য কর্ণ বরাবর পদগুলো গুণ তারপর গৌণ কর্ণ বরাবর পদগুলো গুণ করে বিয়োগ কিন্তু এটাও আমরা এই চিহ্ন নিয়ে অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি ব্যাখ্যা করতে পারছি B2 ইন্টু C3 তারপর মাইনাস কেন এই C2 পজিশনের জন্য C2 ইন্টু B3 একইভাবে তাহলে B1 ইন্টু কি আসবে না A2 C3 মাইনাস A3 C2 প্লাস C1 ইন্টু A2 B3 মাইনাস A3 B2 এইবার আমাদের কাজ কি এই গুণগুলো করে মানে ব্র্যাকেট ভেঙে যে মানটা আসবে সেটাই হলো এই ডিটারমিনেন্টের ভ্যালুস এবার আমরা আসবো কোন ডিটারমিনেন্টে কোন একটা পদের মাইনর বলতে কি বুঝি মাইনর মাইনর অফ অ্যান এলিমেন্ট ইন এ ডিটারমিনেন্ট ডিটারমিনেন্টে কোন একটা পদের মাইনর কি করে বার করতে হয় আমরা এই ডিটারমিনেন্টটা দিয়ে কাজ করছি ধরে নিচ্ছি ডিটারমিনেন্টটা ডেল্টা সাধারণত ডিটারমিনেন্টে আমরা যখন এক্সপ্যান্ড করি না সেই বড় একটা বিষয় সেটাকে আমরা ওইভাবে একটু ছোট আনার জন্য এটা ডেল্টা অথবা ডি দিয়ে আমরা সাধারণত এক্সপ্রেস করে থাকি আচ্ছা এখন এই ডেল্টা ডিটারমিনেন্টের কোন একটা পদের মাইনর আমি ধরছি এই পদটার মাইনর বার করব A1 পদের মাইনর A1 পদের মাইনর বলতে কি বুঝি নামের মধ্যেই পরিষ্কার মাইনর আমরা মাইনর যে কোনো কথায় অনেক সময় বলে থাকি মাইনর মানে হচ্ছে অপেক্ষাকৃত ছোট হ্যাঁ তাহলে A1 পদের মাইনর মানে হচ্ছে A1 যে রো এবং যে কলামে আছে সেটা বাদ দিয়ে যে অবশিষ্ট যে ম্যাট্রিক্সটা থাকে স্কোয়ার ম্যাট্রিক্স তার ডেট তাহলে কি আসছে মাইনর এটাকে আমরা যদি সংক্ষেপে M দিয়ে প্রকাশ করি আর এই পদের অবস্থান দিয়ে যদি আমরা এটাকে প্রকাশ করি এটা 1-1 পজিশন M11 এটা ইকুয়াল টু আসবে তাহলে ডেট কি না B2 C2 B3 C3 এই এইভাবে আমরা যে কোনো পদের মাইনর বার করতে পারি একইভাবে B1 এর মাইনরও বার করতে পারি B1 পদের মাইনর কি হবে না এটা পজিশন হচ্ছে 1-2 পজিশন তাহলে M12 ইনটু ডেট কি আসছে না A2 C2 A3 C3 A2 C2 A3 C3 C1 পদের মাইনর একইভাবে ফার্স্ট ওভার এই এলিমেন্টের যদি করতে চাই তাহলে কি হবে তাহলে M13 দ্যাটস ইকুয়াল ডিটারমিনেন্ট কি না A2 B2 A3 B3 এই হলো আমরা এইভাবে এটসেট আমরা যে কোনো পদের কিন্তু বার করতে আমরা ফার্স্ট ওটা বার করলাম হ্যাঁ অন্য যে কোনো পদের ক্ষেত্রে আমরা পদের আমরা মাইনর বার করতে পারি এবার আসি কোফ্যাক্টর কোফ্যাক্টর অফ অ্যান এলিমেন্ট ইন এ ডিটারমিনেন্ট কোফ্যাক্টর কোফ্যাক্টর বাংলা হচ্ছে সহগুণনীয়ক সহগুণনীয়ক এটা মাইনরের সঙ্গে রিলেটেড কোনো ডিটারমিনেন্টের কোনো একটা পদের কোফ্যাক্টর বা সহগুণনীয়ক বলতে ওই পদের উপযুক্ত চিহ্ন সমেত মাইনরকেই আমরা বলি মানে মাইনর মাল্টিপ্লাইড বাই প্রপার সাইন যথাযথ চিহ্ন সম্বলিত মাইনরকেই আমরা বলছি ওই পদের কোফ্যাক্টর তাহলে আমরা একইভাবে A1 পদের
আমরা যেভাবে মাইনর পেয়েছিলাম সেটাকে আমরা যদি কোফ্যাক্টরে মানে তৈরি করতে চাই, কোফ্যাক্টর কোফ্যাক্টর কোফ্যাক্টরকে আমরা সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করে থাকি, পজিশন দিয়েও করা যায়। কো মানে সি এটা হলো ওয়ান ওয়ান, বা আমরা এটাকে লিখতে পারি কোফ্যাক্টরের জন্য সি দিলাম, অথবা এটাকে অন্যরকম করে এটা হচ্ছে এ ওয়ান পদের কোফ্যাক্টর, এটাকে আমরা ক্যাপিটাল এ ওয়ান দিতে পারি, তাহলে ক্যাপিটাল এ ওয়ান সমান এটা। একইভাবে বি ওয়ান পদের কোফ্যাক্টর, এটাকে আমরা পজিশন দিয়ে যদি বলি কোফ্যাক্টর মানে সি কোন পজিশন ওয়ান টু ফার্স্ট রো সেকেন্ড কলাম, বা এটাকে আমরা যদি বি ওয়ান তাহলে কোফ্যাক্টরকে আমরা বলছি ওই লেটারেরই ক্যাপিটাল, দ্যাট ইজ বি টু দিয়ে প্রকাশ করছি। ঠিক একইভাবে এটা আসছি সি ওয়ান থ্রি বা বি, এটা আসছে সি ওয়ান থ্রি বা সি, এটা সি ওয়ান টু, এটা হচ্ছে বি ওয়ান আর এটা হলো সি ওয়ান। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাতে একটা চিহ্ন, আমি কিন্তু এখনো কোফ্যাক্টর কমপ্লিট করিনি, এটা মাইনর গুলোকেই থেকে কি করে আসে? এখানে এ ওয়ান পদের কোফ্যাক্টর মানে হচ্ছে এই এ ওয়ানের যে পজিশনের জন্য যে চিহ্ন সেটা কি প্লাস চিহ্ন, প্লাস কি করে আসে না মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ইন্টু তার সঙ্গে ওই পদের মাইনরটা গুণ হয়েছে, এটা তার মানে কিন্তু মাইনর আর কোফ্যাক্টর এই পদের জন্য একই হয়ে গেল। কিন্তু দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা মাইনর এটা পেয়েছিলাম বি ওয়ান এর মাইনর, কিন্তু বি ওয়ান এর কোফ্যাক্টরের ক্ষেত্রে এর চিহ্ন হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস টু, সেজন্য তার জন্য হয়ে যাচ্ছে কি এটা একটা মাইনাস এসে যাবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস টু ইন্টু ওই পদের মাইনর, ওই পদের মাইনর আমরা পেয়েছি এইটা। এখন এটার ক্ষেত্রেও ওয়ান থ্রি পজিশন তার জন্য এটা আসবে প্লাস, এই আমরা পেলাম। এইবার একটা খুব গুরুত্বপূর্ণ ধর্ম কিন্তু আমরা অলরেডি যা শিখেছি তার থেকেই এই ডেল্টার উপরে একটা খুব ভালো একটা প্রপার্টি আমরা কিন্তু দেখতে পাই। এই যে এ ওয়ান আমরা যখন বিস্তার করেছিলাম ফার্স্ট রোয়ের সাপেক্ষে এ ওয়ান ইন্টু এই যেটা পেয়েছিলাম এই যে ডিটারমিনেন্ট, এটাই তো আমরা দেখলাম যে বি টু সি টু বি থ্রি সি থ্রি ডিটারমিনেন্ট, এটাকে তাহলে আমরা কি বলতে পারি, এটাকে আমরা তাহলে বলতে পারি ক্যাপিটাল এ ওয়ান মানে স্মল এ ওয়ান এর কোফ্যাক্টর, তাহলে এ ওয়ান ইন্টু ক্যাপিটাল এ ওয়ান। এখানে বি ওয়ান এর সঙ্গে আমরা যদি ভাবি মাইনাস বি ওয়ান না ভেবে বি ওয়ান এর সঙ্গে মাইনাস অফ দ্যাট এই ডিটারমিনেন্টটা যদি গুণ আছে তার মানে সেটাই হচ্ছে যে মাইনাস এইটা, তার মানে এই সি ওয়ান টু পজিশনের জন্য ওয়ান টু পজিশনের জন্য বি ওয়ান এর যে কোফ্যাক্টর সেটাকে আমরা এই যে এইটা পেয়েছি, তার মানে অ্যাকচুয়ালি বিস্তার যেটা করেছিলাম সেটাকে কিন্তু খুব সরলীকৃতভাবে কোফ্যাক্টরের হেল্প নিয়ে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারি। এখানে প্লাস এখানে এই যে সি ওয়ান ছিল তার সঙ্গে সি ওয়ান ইন্টু এই ডিটারমিনেন্টটা প্লাস চিহ্ন সমন্বিত সেটা কিন্তু এই যে, তাহলে ক্যাপিটাল সি ওয়ান বা কোফ্যাক্টর ওয়ান থ্রি পজিশনের এলিমেন্টের ক্যাপিটাল সি ওয়ান, তাহলে স্মল সি ওয়ান ইন্টু ক্যাপিটাল সি ওয়ান। তাহলে অ্যাকচুয়ালি এই যে থার্ড অর্ডার ডিটারমিনেন্টটা আমরা ভেঙেছিলাম বিস্তৃত করেছিলাম সেই বিস্তারের যা মান হবে সেটা আসলে কিন্তু দেখলাম কি না এ ওয়ান ইন্টু ওই পদের কোফ্যাক্টর প্লাস বি ওয়ান ইন্টু ওই পদের কোফ্যাক্টর রেসপেক্টিভ কোফ্যাক্টর্স প্লাস সি ওয়ান ইন্টু রেসপেক্টিভ কোফ্যাক্টর্স। এখন এটাকে তাহলে আমরা কি বলতে পারি, না কোনো ডিটারমিনেন্টের কোনো সারির পদগুলির সঙ্গে ওই পদগুলির রেসপেক্টিভ কোফ্যাক্টর্স অনুরূপ কোফ্যাক্টর্সগুলোর গুণফলের সামেশন করলে ডিটারমিনেন্ট আসে, তাহলে এইটা একটা। একইভাবে যদি এটা সেকেন্ড রো বা অন্য কোনো কলাম দিয়ে করি তাও একই রকম ব্যাপারটা আসবে। কিন্তু যদি আমরা কোনো একটা রোয়ের এলিমেন্টগুলোর সাথে অন্য কোনো রো বা অন্য কোনো কলামে যদি কোফ্যাক্টর্সগুলো রেসপেক্টিভ কোফ্যাক্টর্সগুলো গুণ করে তার সামেশান করি তখন কি রেজাল্ট আসবে, আমি ফার্স্ট রোয়ের এলিমেন্টসের সঙ্গে সেকেন্ড রোয়ের এলিমেন্টসগুলোর কোফ্যাক্টর্সগুলো রেসপেক্টিভ কোফ্যাক্টর্সগুলো গুণ করছি এ ওয়ান ইন্টু এ টুর কোফ্যাক্টর ক্যাপিটাল এ টু প্লাস বি ওয়ান ইন্টু যদি সেকেন্ড রোয়ের আমি বি টু এর করি তাহলে ক্যাপিটাল বি টু প্লাস সি ওয়ান ইন্টু কি না ক্যাপিটাল সি টু, এটা যদি করি তাহলে এটা কিন্তু ডেল্টা হবে না, এটা আলাদা এটা জিরো হবে, কারণ ফার্স্ট রোয়ের এলিমেন্টের সঙ্গে সেকেন্ড রোয়ের এলিমেন্টের কোফ্যাক্টরসগুলো গুণ করে তার সামেশন করলে। একইভাবে কলামের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, যেহেতু এখানে কোফ্যাক্টরসগুলো গুণ করছে এটা আলাদা রো বা আলাদা কলামের, এটাও একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট বা অবজারভেশনস আমরা বলতে পারি। এটাও যেমন ডেল্টা হলো এটার ক্ষেত্রে এটা জিরো হবে, এটা তোমরা বাড়িতে এটা ভেরিফাই করে দেখতে পারো। আচ্ছা এবার আমরা কয়েকটা ডিটারমিনেন্টের কয়েকটা প্রপার্টিজ
এবং সেই প্রপার্টিজের মধ্যে ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা অপারেশনস বা প্রক্রিয়াও বলে থাকি। ডিটারমিনেন্টের অঙ্ক করতে গেলে বা প্রবলেম সলভ করতে গেলে সেই প্রক্রিয়াগুলো আমরা কিন্তু করব না, করে করা যাবে না, কারণ বেশিরভাগ অঙ্কেই আমাদের থাকবে যে উইদাউট এক্সপ্যানশন বা বিস্তৃতি না করে আমাদের সলভ করতে হবে। সেক্ষেত্রে শুধু আমরা ডিটারমিনেন্ট ভাঙাতে শিখলাম মানে ডিটারমিনেন্ট যে আমরা শিখে গেলাম তা কিন্তু নয়, এটা আমাদের জাস্ট একটা জানা হয়েছে ডিটারমিনেন্টের একটা মান আছে এইটুকু জানলাম। কিন্তু ডিটারমিনেন্টের প্রপার্টিস কি? আমরা প্রথমে একটা প্রপার্টি ধরি, একটা ডিটারমিনেন্ট ডেল্টা আগে যা নিয়ে কাজ করেছি a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 এটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। এই ডিটারমিনেন্টের উপরে ফার্স্ট যে আমি প্রপার্টি বলছি সেটা যে এর যদি রোগুলো আছে সেই রো এর পদগুলোকে যদি আমরা কলামে স্থানান্তরিত করি, রোগুলোকে কলামে নিয়ে গেলাম অটোমেটিক্যালি, তাহলে কি হবে কলামগুলোকে রোতে, মানে রো এর পদগুলোকে যদি কলামে এবং কলামের পদগুলোকে মানে স্তম্ভের পদগুলোকে রোতে যদি আমরা স্থানান্তরিত করি তাহলে বলছি কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালু সেম থাকে। খুব সহজে এটা প্রমাণও করা যায়, তোমরা এটা দেখতে পারো ডিটারমিনেন্ট, এটা আমরা জানি যে ফার্স্ট রোয়ের সাপেক্ষে করলে a1 ইনটু ক্যাপিটাল এইটা b1 ক্যাপিটাল b1 আসবে, আমি যদি কোফ্যাক্টরসের মাধ্যমে বলে থাকি এটা আসছে। এবার নতুন ডিটারমিনেন্ট যেটা রো কলাম ট্রান্সপোজ করার পরে যে ডিটারমিনেন্টটা পাচ্ছি, তাহলে আমরা এরকমভাবে ফার্স্ট রোটা ফার্স্ট কলামে চলে আসলো, স্বাভাবিকভাবে সেকেন্ড রোটা সেকেন্ড কলামে আসলো, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 স্বাভাবিকভাবে। এটাকে যদি আমরা ভাঙি, আমরা বলেছিলাম ডিটারমিনেন্ট এক্সপ্যান্ড করার ক্ষেত্রে যে কোনো রো বা যে কোনো কলামের রেসপেক্টে আমরা বিস্তার করতে পারি। আগেরটার ক্ষেত্রে আমরা ফার্স্ট রোয়ের সাপেক্ষে করেছি, এবার যদি ফার্স্ট কলামের সাপেক্ষে বিস্তার করি তাহলে a1 ইনটু a1 যে রোতে আছে যে কলামে আছে এটাকে প্রেস করে ধরলে মানে কি বাদ থাকে এইটা, এইটা মানেই হচ্ছে ডিটারমিনেন্ট b2 b3 c2 c3 এটা মানেই আমরা দেখেছিলাম a1 এর কোফ্যাক্টর। সেই একইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই হলো, b1 ইনটু b1 এর কোফ্যাক্টরটাই আসবে প্লাস c1 ইনটু c1 এর কোফ্যাক্টর, তাহলে আলটিমেটলি দিস ইকুয়াল টু ডেল্টা, এই যে এইটা এটা আমরা পেয়েছি। তাহলে অঙ্ক যখন আমরা সলভ করব তখন আমাদের তো এসব প্রুফের কোনো ব্যাপার নেই, তখন আমাদের অঙ্কের প্রয়োজনে আমরা এই সমান চিহ্নটা অ্যাপ্লাই করব, করে আমাদের কী করতে হবে না এই রোগুলোকে আমরা কলামে এরকমভাবে আমরা লিখতেই পারি প্রয়োজনে, পাশে লিখে দিতে হয় না রো আর কলাম পরস্পর স্থান বিনিময় করে রো কলাম। আচ্ছা দ্বিতীয় প্রপার্টি, কোনো একটা ডিটারমিনেন্টের যে কোনো দুটি রো বা কলাম যদি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়, যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি নিজেদের মধ্যে জায়গা বিনিময় করে মানে ইন্টারচেঞ্জ বলা যেতে পারে পদগুলো, তাহলে যে নতুন ডিটারমিনেন্টটা হয় তার অরিজিনাল ডিটারমিনেন্টের সঙ্গে নিউমেরিক্যালি একই মান দেয়, নিউমেরিক্যালি সংখ্যাগত মান সেম থাকে কিন্তু চিহ্ন বদলায়, চিহ্ন বদলায়। তার মানে কি ব্যাপারটা, নতুন একটা ডিটারমিনেন্ট সাপোজ আমি ডেল্টা প্রাইম ধরলাম, সেক্ষেত্রে কি হচ্ছে আমি ধরলাম যে r1 এর পদগুলো r2 গেছে আর r2 এর পদগুলো r1 এসেছে, করেসপন্ডিং এলিমেন্টসগুলো, এরকম নয় যে a1 এর জায়গায় b2 গেছে, এরকম করেসপন্ডিং মানে a1 এর জায়গায় a2 গেছে, b1 এর জায়গায় b2, c1 এর জায়গায় c2, এটাকে আমরা এই এরকম চিহ্ন দিয়ে লিখি, বেশি না লিখে এই চিহ্নটা দিয়েই আমাদের এই অপারেশনসটা বা এই প্রপার্টিটা আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে a2 b2 c2 স্বাভাবিকভাবে এটা a1 b1 c1 এটা হচ্ছে a3 b3 c3, এটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখতে পাবো, এটা আমরা করে দেখাচ্ছি না, এটাই আসবে এই ডেল্টা ডিটারমিনেন্টের যা ভ্যালুজ হচ্ছে a1 ক্যাপিটাল a1 প্লাস b1 ক্যাপিটাল b1 প্লাস c1 ইনটু কোফ্যাক্টরসের মাধ্যমে, যেখানে ওই a1 ক্যাপিটাল b1 ক্যাপিটাল c1 হলো যথাক্রমে কি না স্মল এলিমেন্ট যেগুলো আর কি a1 b1 ছোট c1 এর কি না কোফ্যাক্টরস। এখন এটাকে যদি ভাঙাই তাহলে দেখা যাবে আলটিমেটলি এটা কি আসবে না a1 ইনটু ক্যাপিটাল a1 আসবে প্লাস b1 ক্যাপিটাল b1 আসবে প্লাস c1 ইনটু ক্যাপিটাল c1 আসবে, দ্যাট ইজ মাইনাস ডেল্টা। এখন প্রশ্ন হচ্ছে এইটা যদি হয় তাহলে আমরা অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, আমরা অঙ্ক দেখে বুঝতে পারবো যখন আমরা অঙ্ক করব যে আমাদের এরকম ধরনের কোনো চেঞ্জ ইন্টারচেঞ্জ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই সমান চিহ্নই দেবো দিয়ে এই ডিটারমিনেন্ট ধরুন আমাদের ফার্স্ট রো আর সেকেন্ড রো ইন্টারচেঞ্জ করতে হবে, তাহলে a2 b2 c2 দিলাম, এখানে a1 b1 c1 দিলাম, এটা a3 b3 c3 দিলাম। এখন আমরা দেখেছি এই ডিটারমিনেন্টের ভ্যালুস এর সঙ্গে নিউমেরিক্যালি সেম কিন্তু চিহ্ন বদলে যাচ্ছে, তার মানে এটা ভ্যালু যদি প্লাস হয় এটা ভ্যালু মাইনাস, সেটাকে কাউন্টার করার জন্য তাহলে এখানে একটা মাইনাস দিতে হবে, সেটাকে কাউন্টার করার জন্য এই চিহ্নটা এখানে দিলাম। এই হচ্ছে একটা প্রপার্টি। নেক্সট আমরা প্রপার্টিতে চলে যাচ্ছি, তিন নম্বর প্রপার্টি,
যেটা হচ্ছে কোনো ডিটারমিনেন্টে যদি কোনো দুটি রো বা কোনো দুটি কলামের পদগুলো যদি আইডেন্টিক্যাল হয়, মানে মোদ্দা কথা দুটো রো বা দুটো কলাম যদি পরস্পর অভেদ হয়, ধরি এই যে ডিটারমিনেন্টটা এখানে ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড রো যদি আইডেন্টিক্যাল হয়, দ্যাট ইজ এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, সেকেন্ড রো এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, থার্ড রো আমি যেমন খুশি এ থ্রি বি থ্রি সি থ্রি রাখলাম, এই ডিটারমিনেন্টকে যদি আমরা বিস্তৃত করি খুব সহজেই, কিন্তু বিস্তৃত না করে আমরা কিন্তু দেখাতেও পারি এই ডিটারমিনেন্টের ভ্যালুসটা আমরা বলছি কি যে জিরো হবে কি করে। দেখি আমরা একটু আগে যে প্রপার্টিটা শিখলাম যে দুটো রো বা দুটো কলামকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে ডিটারমিনেন্টের মান ঠিক থাকে, সাংখ্যগত মান একটা মাইনাস আসে। এখানে আর ওয়ান আর আর টু আমরা ইন্টারচেঞ্জ করছি, তাহলে একটা মাইনাস দিয়ে দিলাম, আমরা এই রোটা উপরে দিয়ে দিলাম মানে ফার্স্ট রোতে দিয়ে দিলাম, হ্যাঁ আর সেকেন্ড রো ফার্স্ট রোতে গেল আর ফার্স্ট রো আসলো, ফার্স্ট রোর এলিমেন্টটা আমাদের সেকেন্ড রোতে আসলো, এ থ্রি বি থ্রি সি থ্রি এই। তাহলে এটা আলটিমেটলি এটাই তো ডিটারমিনেন্ট ডেল্টা, দ্যাট ইজ কি দাঁড়ালো, ডেল্টা ইকুয়াল টু মাইনাস ডেল, তার মানে ডেল প্লাস ডেল, দ্যাট ইজ টু ডেল ইকুয়াল টু জিরো, দেয়ার ফোর ডেল্টা ইকুয়াল টু জিরো। যেটা আমরা বলেছি যে তাহলে দুটো একটা কোনো ডিটারমিনেন্টের কোনো দুটির সারি বা কোনো দুটি স্তম্ভে যদি পরস্পর অভেদ হয়, এলিমেন্টগুলো যদি একই থাকে তাহলে অনুরূপ পদগুলো যদি একই হয় ডিটারমিনেন্টের ভ্যালু জিরো। এরপর আসি কোনো ডিটারমিনেন্টের কোনো একটি সারি বা কোনো একটি স্তম্ভের সব পদগুলো যদি শূন্য হয় সেক্ষেত্রে কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালু শূন্য হয়, ওটা আমি করে দেখাচ্ছি না। নেক্সট আমরা টপিকে যাব, নেক্সট প্রপার্টিতে, যে কোনো ডিটারমিনেন্টের কোনো একটা ডিটারমিনেন্ট ডেল্টা ইকুয়াল টু ডিটারমিনেন্ট এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ টু বি টু সি টু, যেটা নিয়ে আমরা কাজ করছি, এই ডিটারমিনেন্ট এর কোনো একটি সারি সব পদগুলোর সঙ্গে যদি একটা নির্দিষ্ট গুণিতক, একটা ধ্রুবক আমরা যদি স্কেলার যদি আমরা গুণ করি, কে দিয়ে যদি গুণ করি, তাহলে ডিটারমিনেন্টের মানটা ওই কে এর গুণিতক হবে। এটা আমরা ধরলাম নতুন একটা ডিটারমিনেন্ট তৈরি করছি যে কে এ ওয়ান কে বি ওয়ান কে সি ওয়ান, ফার্স্ট রোয়ের সঙ্গে আমরা গুণ করেছি, তাহলে এখানে এ টু বি টু সি টু, এ থ্রি বি থ্রি সি থ্রি, এই ডিটারমিনেন্ট এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কিন্তু এটা দেখতে পাবো, যদি প্রথম সারির সাপেক্ষে যদি আমরা ভাঙি তাহলে কে এ ওয়ান ইন্টু এই যেটা পড়ে থাকছে এটা, এটা মানেই আমাদের কোফ্যাক্টর, হ্যাঁ কোফ্যাক্টর কি না এই এ ওয়ান পদের কোফ্যাক্টর, ঠিক একইভাবে এটা কে বি ওয়ান ইন্টু বি ওয়ান এই পদের কোফ্যাক্টরটা থাকবে, প্লাস একইভাবে কে সি ওয়ান ইন্টু এইট, এখান থেকে কে কমন নিয়ে নেবো, তাহলে এ ওয়ান তাহলে বি ওয়ান ইন্টু ক্যাপিটাল বি ওয়ান প্লাস সি ওয়ান ইন্টু ক্যাপিটাল সি ওয়ান, এই যে ডিটারমিনেন্ট মানে আমরা জানি কে ডেল্টা। তাহলে কোনো দুটো কোনো ডিটারমিনেন্টের কোনো একটা সারির পদগুলোকে যদি আমরা কোনো একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটাও সেই স্কেলারের গুণিতক হবে। তা এটা যদি আমরা কোনো একটা অঙ্কের মধ্যে আমরা এটা করতে চাই তাহলে কি হবে, ধরলাম আমি ফার্স্ট রোতে আমরা গুণ করতে চাচ্ছি কে দিয়ে, তাহলে কে বি ওয়ান কে সি ওয়ান, এ টু বি টু সি টু, এ থ্রি বি থ্রি সি থ্রি, এই যে ডিটারমিনেন্টটা হলো। এখন প্রশ্ন হচ্ছে এই ডিটারমিনেন্টটা কি সত্যি এই ডিটারমিনেন্টের সমান, না, আমরা যে পেলাম এই যে ডিটারমিনেন্টটা, এই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে এর কে টাইমস, এর কে টাইমস যখন, তাহলে আমরা এখানে যখন ইকুয়াল টু দিয়েছি তাহলে বাইরে অ্যাডজাস্ট করতে হবে ওয়ান বাই কে। এটাকে অন্যরকম করে ব্যাখ্যা করা যায়, তোমরা নিচু ক্লাসে যে আমরা বীজগণিতে যে শিখেছো যে কমন না টাইপের, এটাকে যদি আমরা ভাবি যে ফার্স্ট রোর এলিমেন্টসগুলো থেকে আমরা প্রত্যেকের যেহেতু কে আছে কেকে আমরা বাইরে আনছি মানে কমন নার মতন, তাহলে সেক্ষেত্রে কেকে আমরা যদি বাইরে আনি তাহলেও কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, ফার্স্ট রোর এলিমেন্টসগুলো থেকে কে আসছে কে ইন্টু ওয়ান বাই কে, তার মানেই হচ্ছে এই ডিটারমিনেন্ট, এভাবে ব্যাখ্যা করা যায়। এই প্রসঙ্গে ম্যাট্রিক্সের সঙ্গে ডিটারমিনেন্ট একটা রিলেট করা যায়, কেমন, এ ধরলাম একটা থার্ড অর্ডারের, একটা থার্ড অর্ডার এ ইজ অফ থার্ড অর্ডার ধরে নিলাম, এটা থার্ড অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স থার্ড অর্ডারের। এখন এর সঙ্গে যদি আমরা কে গুণ করি তাহলে কি হবে, আমরা স্কেলার মাল্টিপ্লিকেশন করলে কি হয়, না কোনো ডিটারমিনেন্টের কোনো ম্যাট্রিক্সের সঙ্গে কে দিয়ে গুণ করলে সব পদে তো আমাদের কে থেকে যাচ্ছে, সেক্ষেত্রে তার যদি আমরা ডেট করি তাহলে কি হবে, তার যদি ডেট করি তাহলে প্রত্যেক পদের সঙ্গে আমাদের কে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা ধরো ফার্স্ট রোতেও আছে সেকেন্ডের এলিমেন্টও কে আছে থার্ড রোতেও, তাহলে আমাদের কে থাকবে, তাহলে ফার্স্ট রো থেকে একটা কে আসবে সেকেন্ড রো থেকে আরেকটা কে আসবে থার্ড রো থেকে কে, দ্যাট ইজ কে কিউব ইনটু ডেট এ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি, এর উপরে এমসিকিউ ধরনের কোশ্চেন থাকে। এবার কোনো একটা ডিটারমিনেন্টের কোনো ডিটারমিনেন্টের কোনো একটা সারি বা কোনো একটা স্তম্ভের পদগুলো সব পদ যদি দুটো পদের সমষ্টির আকারে থাকে তাহলে সেই ডিটারমিনেন্টকে দুটো ডিটারমিনেন্টের সমষ্টির আকারে প্রকাশ করা যায়, যেমন ধরো এ ওয়ান প্লাস কে ওয়ান, এ টু প্লাস কে টু, এ থ্রি প্লাস কে থ্রি, এটা আমরা প্লাস বি ওয়ান বি টু বি থ্রি, সি ওয়ান সি টু সি থ্রি, এই যে ডেট
এই ডিটারমিনেন্টটাকে আমরা বলছি কি না এর কত একটা ফার্স্ট কলামকে দুটো পদের যোগফল আছে, ফার্স্ট কলামের সমস্ত এলিমেন্ট দুটো পদের যোগফল আছে, এটা রো এর ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। এখানে দুটো না হয়ে দুইয়ের অধিক পদের যোগফল হলেও হবে, সেক্ষেত্রে দুটো নয় সেক্ষেত্রে তিনটা ডিটারমিনেন্টের সামেশন হিসেবে এক্সপ্রেস করা যাবে। এটাকে কি হবে এটা প্রমাণ করা যায় খুব সহজে, এ ওয়ান এ টু এ থ্রি, বি ওয়ান বি টু বি থ্রি, সি ওয়ান সি টু সি থ্রি প্লাস ডেট না কে ওয়ান কে টু কে থ্রি, বি ওয়ান বি টু বি থ্রি, সি ওয়ান সি টু সি থ্রি। এটা খুব সহজে আমরা প্রমাণও করে দেখাতে পারি, খুব সহজে প্রমাণ করতে পারি। এই প্রথম কলামের সাপেক্ষে যদি আমরা এটাকে বিস্তার করি তাহলে এই দুটো ডিটারমিনেন্ট খুব সহজে প্রমাণ করা যায়। আচ্ছা আর জাস্ট একটা প্রপার্টি হলে হয়ে যাবে, আর একটা প্রপার্টি, এই প্রপার্টি হলে মোটামুটি প্রপার্টিগুলো শেষ হয়ে যায়, তারপর তোমাদের স্যার করাবেন। প্রপার্টিটা হচ্ছে কোনো একটা ডিটারমিনেন্টের কোনো রোয়ের পদগুলির সঙ্গে, কোনো রো বা কলামও হতে পারে, আমরা সব রো দিয়ে দেখাচ্ছি, কোনো রোয়ের পদগুলির সঙ্গে অপর কোনো রো, সেটা এক বা অপর কোনো এক বা একাধিক সারির বা স্তম্ভের পদগুলোর যদি নির্দিষ্ট গুণিতক যোগ করা হয় তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু সেম থাকে। কী ব্যাপারটা হলো, ধরো ডেল্টা একটা ডিটারমিনেন্ট, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এই ডিটারমিনেন্টটা নিয়ে আমরা কাজ করছি, এটাকে আমরা কিন্তু একটা প্রপার্টি না হলে ডিটারমিনেন্টের অপারেশন বলে থাকি। কি করছি না আর ওয়ানের ধরলাম পদগুলোর সাথে আর টুর পদের আমরা কে টাইমস আমরা যোগ করছি, যোগ বা বিয়োগ যাই হোক, কে এর মানটা যদি আমরা নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে আমরা বিয়োগ ভাবতেই পারি। আচ্ছা এটা করে আমরা কোথায় লিখছি না, এই যে আর ওয়ান আছে ফার্স্টে, তার মানে আর ওয়ানেই, এটা কিন্তু আমরা দেখেছি যে পরীক্ষার খাতায় অনেকে এটা না বুঝে এই অপারেশনটা করে, সেক্ষেত্রে পুরো অঙ্কটাই ভুল হয়ে যায়। এই লেখাটার একটা ব্যাপার আছে, আর ওয়ানের সঙ্গে কে আর টু করলে আর ওয়ান ড্যাশ, এটাকে অন্যরকম করেও লেখা যায়, আর ওয়ান প্লাস কে আর টু আর ওয়ান প্রাইম, এই এভাবেও লেখা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি হবে, নতুন ডিটারমিনেন্ট আমরা কি বলছি, ধরে নিচ্ছি আমরা নতুন একটা ডিটারমিনেন্ট ডেল্টা প্রাইম, সেটা কি হলো না এ ওয়ান প্লাস কি না কে এ টু, তারপরে এটাও হবে কি বি ওয়ান প্লাস কে বি টু, সি ওয়ান প্লাস কে সি টু, সি ওয়ান প্লাস কে সি টু, এই যে ডিটারমিনেন্টটা হলো এ টু বি টু সি টু, এ থ্রি বি থ্রি সি থ্রি, এই যে ডিটারমিনেন্ট, এটাকে আমরা যদি আমরা একটু আগে যা শিখলাম যে রো বা কলামের একটা রো বা কলামের যদি কোনো সব পদগুলো যদি দুটো সংখ্যার সমষ্টি থাকে, দুটো রাশির সমষ্টি থাকে, তাহলে দুটো ডিটারমিনেন্ট হবে, তাহলে স্বাভাবিকভাবে এখানে হয়ে যাচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি, হ্যাঁ এখানে এ ওয়ান এ টু এ থ্রি, তারপর এখানে আমাদের চলে আসছে বি ওয়ান বি টু বি থ্রি, এ ওয়ান, তারপর এখানে চলে আসবে বি ওয়ান বি টু বি থ্রি, এখানে আসবে সি ওয়ান সি টু সি থ্রি, এটাই আমাদের ডেল্টা। আর বাকি যে পোর্শনটা এখানে আসছে কে এ টু কে বি টু কে সি টু, আর এগুলো যা আছে কি এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি, এখানে আমি আর দেখাচ্ছি না কি এখানে এই ডিটারমিনেন্টার ক্ষেত্রে এটা তো চলেই আসছে ডেল্টা, তাহলে এই ডেল্টা প্লাস এখানে এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে ফার্স্ট রো থেকে আমরা কে বাইরে আনছি, আগে প্রপার্টিটা আমরা শিখেছি, বাকি যেটা থাকছে যে ডিটারমিনেন্টটা সেই ডিটারমিনেন্টে ফার্স্ট রো আর সেকেন্ড রো আইডেন্টিক্যাল আছে, এটাও আমরা প্রপার্টিতে শিখে গেছি, আমরা প্রপার্টিতে শিখেছি, তার মানে এই ডিটারমিনেন্টটাও শূন্য হয়ে যাচ্ছে, কেন না অভেদ আছে ফার্স্ট রো আর সেকেন্ড রো, দ্যাট ইজ কি হচ্ছে না ডেল্টা প্লাস কে ইন্টু জিরো আলটিমেটলি ডেল্টা, তাহলে কি হলো এই ডিটারমিনেন্টটা, তাহলে অঙ্কের ক্ষেত্রে আমরা তাহলে একবারে আমরা এটা করতে পারি এই অপারেশনসটা, সেটা শুধু পাশে লিখে দিতে হবে আমি কি অপারেশনটা করছি। এই হলো মোটামুটি প্রপার্টিস, এর পরে আমাদের যে ডিটারমিনেন্টের বিষয় আছে সেটা আমরা নেক্সট ক্লাসে করা হবে। স্যার তোমাদের ম্যাট্রিক্সের কিছু অংশ আগের দিন কমপ্লিট হয়নি, কারণ ডিটারমিনেন্টের ধারণা না থাকলে সেটা কমপ্লিট করা যেত না, স্যার সেটা ম্যাট্রিক্সে বোঝাচ্ছেন। নমস্কার, আজ 7ই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের গণিতের আলোচনা। দেখো আজকের যে বিষয়টুকু আমরা উপস্থাপন করব, খুব ছোট্ট করে যদি একটু সেটাকে আমরা এক ঝলকে দেখে নিই যে কী আছে এর মধ্যে, ম্যাট্রিক্স সেকেন্ড পার্ট, অর্থাৎ এই ম্যাট্রিক্স সেকেন্ড পার্ট বলা হচ্ছে কেন, তোমরা এতক্ষণ ধরে যে আলোচনাগুলো শুনলে এটা নির্ণায়ক অর্থাৎ ডিটারমিনেন্ট
ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের যে মূল পার্থক্যটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, যে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক দুই ক্ষেত্রেই কিন্তু একটা সজ্জার ব্যাপার চলে আসছে। শুধুমাত্র কি হচ্ছে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কোনো মান বার করতে পারছি না, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে একটা বিশেষ চিহ্ন বা পদ্ধতির মাধ্যমে ম্যাট্রিক্সকেই একটা নির্দিষ্ট ধ্রুবকের সঙ্গে যুক্ত করছি, অর্থাৎ তার মান পাচ্ছি, দুদিকে দুটো উল্লম্ব রেখা দিয়ে আমরা প্রকাশ করছি, তাকে ডিটারমিনেন্ট বলা হচ্ছে। এবং সেকেন্ড অর্ডার এবং থার্ড অর্ডার ডিটারমিনেন্ট কী করে আমরা বিস্তৃত করবো, অর্থাৎ এক্সপানশানটা আমরা শিখেছি, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক ডিটারমিনেন্টের বিভিন্ন এলিমেন্টের কোফ্যাক্টর কী করে বার করে, মাইনর কী করে বার করে শিখেছি। সেই কনসেপ্টটুকু কাজে লাগিয়ে আমাদের এই সেকেন্ড পার্টের মধ্যে যেটা রয়েছে সেগুলো হচ্ছে একটু লিখে নিই যে কী কী একটু আমাদের করার দরকার যতটা করতে পারি। এখানে রয়েছে লম্ব ম্যাট্রিক্স, তার মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে প্রকৃত, একটা অপ্রকৃত। তারপরে রয়েছে আমাদের সিঙ্গুলার বা বলতে পারি বাংলায় বিশিষ্ট ম্যাট্রিক্স, বিশিষ্ট অবিশিষ্ট, সিঙ্গুলার নন সিঙ্গুলার, বিষয়গুলো একটু দেখতে হবে। তারপরে রয়েছে পরপর তিনটে বিষয়, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল অ্যান্ড ইনভার্স, শেষে আসছে আমাদের সলিউশন অফ লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন, সলিউশন অফ লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন, সাইমালটেনিয়াস ইকুয়েশন বাই ইউজিং ম্যাট্রিক্স ইনভার্স। তাহলে এই যে সেকেন্ড পার্টের মধ্যে যেগুলো আসছে এই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে। এখন যত দ্রুততার সাথে আমরা একটা চেষ্টা করি যে লম্ব ম্যাট্রিক্স, যাকে আমরা লম্ব ম্যাট্রিক্স হলে কী জিনিস ইংরেজিতে বলছি অর্থোগোনাল, একটা যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স, মনে করো আমি লিখলাম এ সমান এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ টু ওয়ান, এ টু টু, সেকেন্ড অর্ডার একটা স্কোয়ার ম্যাট্রিক্স লিখলাম। এইবার এই ম্যাট্রিক্সটাকে আমরা কখন লম্ব ম্যাট্রিক্স বলতে পারি, আমাদের মনে রাখতে হবে যদি আমরা প্রমাণ করতে পারি যে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়াল টু আই, আইটা কি একটা একক ম্যাট্রিক্স, আগের ক্লাসের আলোচনায় আমরা করেছি, এবং যেখানে আই হবে এ ম্যাট্রিক্সটা যে অর্ডারের আছে, এ ম্যাট্রিক্সের যে ক্রমের এ ম্যাট্রিক্স থাকবে আই হবে সেই একই সমক্রমের একটা একক ম্যাট্রিক্স, অর্থাৎ এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়াল টু আই প্রুফ করতে পারলে আমরা কিন্তু সেখানে বলতে পারবো যে এ ম্যাট্রিক্সটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স। তাহলে একটা এক্সাম্পল যদি আমি চট করে দেখার চেষ্টা করি, মনে করো এ সমান বলা হলো কস থিটা, কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা, এটাকে বলা হলো যে দেখাও যে এই ম্যাট্রিক্সটা একটা লম্ব ম্যাট্রিক্স। তাহলে আমরা কি করব, এ ট্রান্সপোজটা বের করে নিই, এ ট্রান্সপোজ কী করে করেছিলাম আগের ক্লাসে ছিল, এ ট্রান্সপোজ করা মানে রোগুলোকে কলামে লেখা, তাহলে কস থিটা সাইন থিটা, এখানে চলে গেল মাইনাস সাইন থিটা কস থিটা। এইবার এই এ আর এ ট্রান্সপোজটা যদি আমরা গুণ করি, এ গুণ এ ট্রান্সপোজ যদি করি, তাহলে কী আসতে পারে ম্যাট্রিক্সের গুণ, আগের দিন আমরা দেখেছি যে রো ইন্টু কলাম করে যেভাবে করা হয় ফার্স্ট রোর সঙ্গে ফার্স্ট কলাম, তাহলে এই রোর সঙ্গে যদি এই কলামটা আমরা গুণ করি কী আসছে, দেখো কস থিটা ইন্টু কস থিটা দ্যাট ইজ কস স্কোয়ার থিটা, ফার্স্ট রো এখানে আসে ফার্স্ট রো ফার্স্ট কলাম, কস থিটা ইন্টু কস থিটা কস স্কোয়ার থিটা, সাইন থিটা ইন্টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানে ফার্স্ট রোর সঙ্গে সেকেন্ড কলাম কস থিটা মাইনাস কস থিটা সাইন থিটা কস থিটা সাইন থিটা প্লাস আসবে, দেখো ফার্স্ট রোর সঙ্গে এবং সেকেন্ড কলামে যাচ্ছি, ফার্স্ট রোর সঙ্গে সেকেন্ড কলামে তোমার সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা, ঠিক একই রকমভাবে এবার সেকেন্ড রো, সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রোর সঙ্গে সেকেন্ড কলাম, তাহলে মাইনাস সাইন থিটা, এখানে আছে মাইনাস সাইন থিটা, তো গুণ করলে কত মাইনাস মাইনাস প্লাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এখানে কত আসছে সেকেন্ড রো, সেকেন্ড রোর সঙ্গে ফার্স্ট কলাম করলাম মাইনাস সাইন থিটা, এই যে সেকেন্ড রো ফার্স্ট কলাম মাইনাস সাইন থিটা, এটা হচ্ছে মাইনাস সাইন থিটা কস থিটা, এখানে আসবে মাইনাস
সাইন থিটার পাশাপাশি লিখলে একটু সুবিধা হবে করতে, মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস কত আসছে, মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস কস থিটা সাইন থিটা প্লাস কস থিটা সাইন থিটা। এখানেও ঠিক একই রকমভাবে আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ এই জায়গাগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে সাইন থিটা কস থিটা দিয়ে, অর্থাৎ এখানে কী থাকছে ওয়ান, এখানে ওয়ান, এগুলো জিরো জিরো। তাহলে এটা যদি একটু পরিষ্কার করে নিই আমরা, তাহলে কী পেলাম এখান থেকে, কী পাওয়া যাচ্ছে যে এ ইন্টু এ ট্রান্সপোজ, এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু পাচ্ছি যেহেতু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান, ওয়ান জিরো জিরো ওয়ান, দ্যাট ইজ কত, আই টু বলতে পারি। ঠিক একই পদ্ধতিতে আমরা দেখাতে পারি যে এ ট্রান্সপোজ ইন্টু এ, এটা করলেও আই টু আসছে, অর্থাৎ এ ইন্টু এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়াল টু আই টু দেখাতে পাচ্ছি, অর্থাৎ এ ইন্টু এ ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়াল টু আই টু, আই টু অর্থাৎ সেকেন্ড অর্ডারের একটা ইউনিট ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখলাম, তাহলে এইটাকে বলতে পারবো অর্থগোনাল। কিন্তু এখান থেকে একটা আমাদের জিনিস মাথায় রাখতে হবে, কারণ এই অর্থগোনাল ম্যাট্রিক্সের মধ্যেই দুটো ভাগ আমরা বলেছিলাম ওখানে, প্রকৃত আর অপ্রকৃত। অর্থাৎ যদি এইরকম ঘটে যায় আমরা কি দেখছি, দেখো এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু কত পাচ্ছি না, অর্থগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে আই, যেহেতু ডিটারমিনেন্ট শিখে গেছি আমরা যদি লক্ষ্য লিখতে যে ডেট এ ইন্টু এ ট্রান্সপোজ এইটা ইকুয়াল টু কী করতে পারি, এইটা ইকুয়াল টু দেখো ডিটারমিনেন্ট নিয়ম অনুসারে এটাকে লেখা যায় ডিটারমিনেন্ট এ ডেট এ ট্রান্সপোজ ইকুয়াল টু থাকলো ডেট এ, এ ট্রান্সপোজ মিস হচ্ছে রোগুলোকে কলামে ট্রান্সফার করছি, আমরা প্রপার্টিসে শিখে গেলাম যে যদি রোগুলোকে কলামে ট্রান্সফার করা হয় তো ডিটারমিনেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কোনোরকম তার মানে পরিবর্তন ঘটছে না, তো ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু এখানে লিখতে পারছি ডিটারমিনেন্ট অফ এ, দ্যাট ইজ ইকুয়াল টু আমি বলতে পারছি ডিটারমিনেন্ট অফ এ হোল স্কোয়ার। আর যেহেতু এ ইন্টু এ ট্রান্সপোজ আই, আই একটা ইউনিট ম্যাট্রিক্স, তাহলে তার ক্ষেত্রে ডিটারমিনেন্টের ভ্যালু বেরোবে ওয়ান, তাহলে এখান থেকে আমি বলতে পারছি যে ডিটারমিনেন্ট এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, তার মানে আসছে ডেট এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। তো দুটো কনসেপ্ট এখানে আমার চলে আসছে যে ডিটারমিনেন্ট অফ এ, এটাকে এইভাবেও বলতে পারি, হতে পারে ওয়ান অথবা ডিটারমিনেন্ট অফ এ হতে পারে মাইনাস ওয়ান। যখন আমি বলছি ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু ওয়ান তখন বলো প্রকৃত লম্ব, প্রপার অর্থগোনাল, আর যদি ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু মাইনাস ওয়ান হয় তাহলে অপ্রকৃত লম্ব, ইমপ্রপার অর্থগোনাল। তাহলে এই গেল আমাদের লম্ব ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা। শেষে সময় হয়তো পাবো না, এর ওপরই একটা হোমওয়ার্ক তোমরা লিখে নাও, তোমাকে হয়তো দিল ওয়ান বাই থ্রি, ওয়ান বাই থ্রি, ওয়ান বাই থ্রি, এখানে লেখো টু বাই থ্রি বা মাইনাস টু বাই থ্রি, টু বাই থ্রি, টু বাই থ্রি, এখানে দাও মাইনাস টু বাই থ্রি, মাইনাস টু বাই থ্রি, মাইনাস টু বাই থ্রি, এখানেও দিলে টু বাই থ্রি, এখানেও টু বাই থ্রি। এই ম্যাট্রিক্সটাকে দেখাতে হবে যে একটা একটা লম্ব ম্যাট্রিক্স, মাইনাস টু বাই থ্রি, টু বাই থ্রি, টু বাই থ্রি, হ্যাঁ ঠিক আছে। এইটা হয়তো শেষের সময় যদি না পাই বলে দিলাম, তোমরা একটু খাতায় লিখে নেবে, লিখে নিয়ে করার চেষ্টা করবে যে এটাকে দেখাতে হবে যে এটা একটা লম্ব ম্যাট্রিক্স। নেক্সট পয়েন্টে যাচ্ছি আমরা, সিঙ্গুলার ম্যাট্রিক্স অ্যান্ড নন সিঙ্গুলার। তাহলে একটা ম্যাট্রিক্সকে কখন সিঙ্গুলার আর নন সিঙ্গুলার বলছি, খুব গুরুত্বপূর্ণ, যেগুলোর ওপরে আমাদের কিন্তু ম্যাট্রিক্সের যে সলিউশনগুলো আছে সেগুলো খুব প্রয়োজনীয় জায়গাটায়। যে কোনো একটা ম্যাট্রিক্স এ, আমি লিখলাম এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ টু ওয়ান, এ টু টু, আমি টু টু বাই টু অর্ডারের সেকেন্ড অর্ডার দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এবার এই ম্যাট্রিক্সের অনুরূপ নির্ণায়ক কীভাবে লিখবো আমরা, না ডিটারমিনেন্ট চিহ্ন দিলাম, ডিটারমিনেন্ট চিহ্নের মধ্যে লিখলাম এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ টু ওয়ান, এ টু টু, এগুলোকে এলিমেন্ট বলে, সাবস্ক্রিপ্টসগুলোকে তার রো কলামের পজিশন, এগুলো আমরা আগের ক্লাসে দেখেছি। এইবার যদি আমার দেখাতে পারি ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু জিরো আসছে, আইদার ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু নট ইকুয়াল টু জিরো হচ্ছে, তো ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু জিরো হলে এর একটা কনসেপ্ট থাকবে, ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু জিরো হলে এর একটা কনসেপ্ট থাকবে। যদি জিরো হয় তখন বলবো সিঙ্গুলার, নট ইকুয়াল টু জিরো হয় তাহলে বলবো নন সিঙ্গুলার। বাংলায় বলা হয় বিশিষ্ট ম্যাট্রিক্স, অবিশিষ্ট ম্যাট্রিক্স। চট করে যদি একটা এক্সাম্পলে ঢোকার চেষ্টা করি আমরা, হয়তো বলা হলো যে কোনো একটা ম্যাট্রিক্স
যে কোনো একটা ম্যাট্রিক্স বললো এ সমান বলা হলো, তোমরা খাতা পেন তোমাদের সামনে আছে, তোমরা করতে শুরু করো, দেখা গেলো বললো 2, 4, 5, 10 এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার দেখো, হয়তো বলা হলো বি সমান 2, 4, -5, -6 এই ম্যাট্রিক্সগুলো সিঙ্গুলার না নন সিঙ্গুলার দেখতে হবে। তাহলে দেখো এর ডিটারমিনেন্ট কী হবে, ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু 2, 5, 4, 10 আজকে এক্সপানশনটা শিখে নিয়েছি, তাহলে কী হচ্ছে এখানে বলো, প্রারম্ভিক কর্ণ বরাবর গুণ যেটা স্যার বললেন 10 × 20 - 20 দ্যাট ইজ 0 হলো। এটাই দেখি তো কী হচ্ছে, ডিটারমিনেন্ট অফ বি ইজ ইকুয়াল টু 2, 4, -5, -6 ইকুয়াল টু কী আসছে -12, -20 এইটা কিন্তু হলো নট ইকুয়াল টু 0। তা দুটো এক্সাম্পল দিয়েছিলাম এই একটা এ এক দুটোই সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স, এর ক্ষেত্রে দেখা গেলো ডিটারমিনেন্টের ভ্যালু 0 বেরোলো দ্যাট ইজ সিঙ্গুলার, আর এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে নট ইকুয়াল টু 0 বেরোলো এটা হচ্ছে নন সিঙ্গুলার। এইবারে আমরা চলে যাই অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, খুব ইম্পর্ট্যান্ট আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টটা কী জিনিস, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বাংলায় বলি সংলগ্ন ম্যাট্রিক্স, সংলগ্ন ম্যাট্রিক্স বলা হয়। একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কী করে বার করবো, দেখো এখান থেকে যেটা আমাদের লাগবে যে ম্যাট্রিক্সের ধরো এ সমান আমি এটা বললাম A11, A12, A21, A22 একটা ম্যাট্রিক্স লিখেছি। এইবার আজকের আলোচনাতেই কিন্তু কোফ্যাক্টর এবং মাইনর ডিটারমিনেন্টের আমরা পেয়েছি, সেইখান থেকে যে কনসেপ্টটা একটুখানি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে আমি ম্যাট্রিক্সটা লিখেছি এর যে এলিমেন্টগুলো ছোট অক্ষর হাতের অক্ষর দিয়ে আমরা লিখেছি তার কোফ্যাক্টরগুলোকে অর্থাৎ সহগুণনীয়কগুলোকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করি, অর্থাৎ A11 তার কোফ্যাক্টর আমরা সাধারণত কী লিখে লিখি এ বড় হাতের A11, অর্থাৎ যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে Aij এটা ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার i প্লাস j ইন্টু Aij এই নির্যাসটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে নির্ণায়ক সম্পর্কে, অর্থাৎ যখন কোনো একটা ম্যাট্রিক্সের কোফ্যাক্টর বার করতে যাব, কোনো একটা ম্যাট্রিক্সের যখন একটা নির্ণায়কের মধ্যে নিয়ে যাবো কোফ্যাক্টরটা যখন বার করতে যাবো তখন চিহ্নটা কীভাবে লাগছে। এইবারে আমাদের এখানে যে অ্যাডজয়েন্টটা শিখতে চাই, দেখো অ্যাডজয়েন্টটা কী বলছে, এইখানে এই যে ম্যাট্রিক্সটা লিখেছি এ, এইবার এই ম্যাট্রিক্সের অনুরূপ নির্ণায়কটা কী হবে, এই ম্যাট্রিক্সের অনুরূপ নির্ণায়কটা আমি কীভাবে লিখতে পারি, A11, A12, A21, A22 এইবার দেখা যাচ্ছে এই যে ম্যাট্রিক্সের এই যে আমি পদগুলো রেখেছি এই পদগুলোর কোফ্যাক্টর তার মানে কোনগুলো হবে, A11 এ বড় হাতের A12 বড় হাতের A21 বড় হাতের A22 এইবার বলা হচ্ছে তো কতগুলো ধাপ, দেখো প্রথমে একটা ম্যাট্রিক্স দেবে, দিয়ে বলবে তার অ্যাডজয়েন্ট বার করো, আমি কি করব সেই ম্যাট্রিক্সের অনুরূপ ডিটারমিনেন্টটা লিখে নিলাম, সেই ডিটারমিনেন্ট লেখার পরে আমাকে প্রত্যেকটার ডিটারমিনেন্টের যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটার কোফ্যাক্টর বার করতে হবে, সেটা আমরা কিন্তু আলোচনাটা ডিটারমিনেন্টের মধ্যে শুনেছি কী করে বার করতে হবে, সেগুলোকে কীভাবে প্রকাশ করবো আমি লিখছি। এইবার সাপোজ একটা ম্যাট্রিক্স বি ফর্ম করছি, যে ম্যাট্রিক্সটা হবে কি নাকি যে এই যে এলিমেন্টগুলোর কোফ্যাক্টর আমি লিখেছি সেই কোফ্যাক্টরগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স ফর্ম করছি, দেখো তাহলে কী হলো A11, A12, A21, A22 তাহলে কী করো তৃতীয় স্টেপে চলে গেলাম, একটা নতুন করে ম্যাট্রিক্স ফর্ম করলাম সেটা হচ্ছে বি, সে বি এর যে এলিমেন্টগুলো কী হলো না এই ডিটারমিনেন্টের এলিমেন্টগুলোর যে কোফ্যাক্টরগুলো পেয়েছিলাম সে কোফ্যাক্টরগুলো নিয়ে বা কোফ্যাক্টরগুলোকে পদ হিসাবে লিখে একটা ম্যাট্রিক্স ফর্ম করলাম। এইবার বার করবো অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্টকে আমরা লিখি সাধারণত এইভাবে বা বড় হাতের Adj লেখা হয়, বলছে অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ, আমাদের এইটাই মাথার মধ্যে রাখতে হবে যে অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ। অঙ্ক করার সময় দেখা যায় আমরা একটুখানি সংক্ষিপ্ত করার চেষ্টা করি, দেখা গেল বি ম্যাট্রিক্সটাকে না লিখে ডিটারমিনেন্টটা ফর্ম করার পর সরাসরি আমরা চলে যেতে পারি অ্যাডজয়েন্টে, কীভাবে তখন করতে হবে যেহেতু ট্রান্সপোজের ব্যাপার আসছে আমি কোফ্যাক্টরগুলো নির্ণয় করব রো ওয়াইজ, লেখার সময় লিখে যাব কলাম ওয়াইজ,
সেটা আমরা পরবর্তীতে যখন অঙ্কের মধ্যে যাব তখন দুটো পদ্ধতি আমরা দেখাতে পারবো যে এক সরাসরিও করা যায় বা ম্যাট্রিক্সটা ফর্ম করে নিয়ে তার ট্রান্সপোজ দিয়েও করা যায়। এটা গেল অ্যাডজয়েন্ট, কিন্তু কোন একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট আমরা কী করে বার করব। এইবারে যেটা আসছে যে ম্যাট্রিক্সের আগের দিনটির মধ্যে আলোচনা তো আমরা করেছিলাম যে এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ ইজ ইকুয়াল টু আই, অর্থাৎ সেখান থেকে আমরা বলতাম যে বি সমান সমান এ ইনভার্স। এখন প্রশ্ন হচ্ছে একটা ম্যাট্রিক্সের ইনভার্সটা বার করবো কী করে, একটা ম্যাট্রিক্সের ইনভার্সটা বার করবো কী করে, অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের ইনভার্স বলতে তার বিপরীত ম্যাট্রিক্স বোঝানো হয়, সেটা কী করে বার করবো ইনভার্স। তো ইনভার্স খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা ম্যাট্রিক্সে কী করে ইনভার্স বার করবো, এবং তার একটা সূত্র আছে, সেই সূত্রটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদের এই লম্ব ম্যাট্রিক্স হয়ে গেল, প্রকৃত অপ্রকৃত এগুলো সবই হয়ে গেল অ্যাডজয়েন্ট। এই ইনভার্সটা বার করতে পারলে কিন্তু আমরা সাইমালটেনিয়াস ইকুয়েশনে ঢুকতে পারবো। দেখো একটা ধর্ম বলছে এ যদি একটা যে কোনো এন অর্ডারের বর্গ ম্যাট্রিক্স হয়, একটা প্রমাণ করা যায় এখান থেকে যে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই এন। এবার এ হচ্ছে আইটাকে বলা হচ্ছে এনএথ অর্ডারের একটা ইউনিট ম্যাট্রিক্স, এইটা প্রুফ করার খুব দরকার। এখানে এটা প্রুফ না করলে আমরা এই ইনভার্সের যে সূত্রটা আছে সেই সূত্রে পৌঁছতে পারবো না, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার জন্যে এই প্রুফটায় হয়তো ঢুকতে পারবো না। এই জিনিসটা প্রুফ করা খুবই প্রয়োজন, এই ধর্মটা যে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ ইকুয়াল ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই। এই ধর্মটা থেকেই আমাকে কিন্তু ইনভার্সের সূত্রটা আনতে হবে। আমি যদি ধরে নিই যে এ ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার, দ্যাট ইজ নন সিঙ্গুলার ইজ ইকুয়াল টু কি না ডেট এ নট ইকুয়াল টু জিরো, তাহলে সবাইকে যদি আমি ডেট এ দিয়ে ভাগ করি চেহারাটা কেমন হচ্ছে, দেখো এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এ, তা ডিটারমিনেন্ট এ দিয়ে ভাগ করেছি তাহলে ইকুয়াল টু কত হচ্ছে আই। এই যে চেহারাটা হচ্ছে এই চেহারাটার সঙ্গে আমি যদি দেখো ওপরে যে এটা লিখেছিলাম এইখানে যদি বি সমান এ ইনভার্স পুট করি তাহলে কি আসছে এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু এ ইজ ইকুয়াল টু কত হচ্ছে আই। তাহলে এইটার সঙ্গে যদি আমার এই লেখাটা কম্পেয়ার করতে পারি তাহলে এ ইন্টু তারপরে কি আসছে তার ইনভার্স, আবার ঠিক সেম নিয়ে এ ইনভার্স ইন্টু এ ইজ ইকুয়াল টু আই। তাহলে এখান থেকে এই ধর্মটা হয়তো প্রমাণ করতে পারলাম না কিন্তু সময় হবে, কিন্তু এইখান থেকে আমাদের কিন্তু একটা জিনিস বেরিয়ে আসছে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের ইনভার্স আমরা কী করে বার করতে পারি। তার একটাই শর্ত থাকতে হবে, প্রথম শর্ত যার কিন্তু কি না সেই ম্যাট্রিক্সটাকে নন সিঙ্গুলার হতে হবে, এবং সেটা আমরা কী করে করবো দেখে নিয়েছি, অনুরূপ নির্ণায়ক বার করবো, নির্ণায়কটাকে মানে বিস্তৃত করবো, করে যদি নট ইকুয়াল টু জিরো আসে নন সিঙ্গুলার হবে, নন সিঙ্গুলার যদি হয় তবেই তার ইনভার্সটা কিন্তু এক্সিস্ট করবে, এবং সেইখান থেকে আমরা বের করবো কী করে না এ ইনভার্স ইকুয়াল টু আমরা লিখে লিখতে পারছি না অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ এ ইনভার্স ইকুয়াল টু। এবং এইটাই দেখা যায় যদি রেসিপ্রোকাল আমরা বলি, অনন্য যেটাকে বলি, এই একই জিনিস আসছে, অর্থাৎ দেখা যাচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স এবং রেসিপ্রোকাল কিন্তু একই জিনিস চলে আসছে। যেমন চট করে দেখে একটা বলি, একটা অঙ্ক তোমাদের দেওয়ার চেষ্টা করছি, দেখো এটা হোমওয়ার্ক মতো করে যদি তোমরা এটা করার চেষ্টা করো, কজ আলফা এখানে লিখলে মনে করো কজ আলফা, এখানে মাইনাস সাইন আলফা, এখানে লিখলাম সাইন আলফা, এখানে লিখলাম জিরো 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 ওয়ান, এই ধরে একটা ম্যাট্রিক্স লিখলাম। এবার এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে এই যে প্রপার্টিটা আমি বললাম এই প্রপার্টিটা প্রুফ করতে দেয়, হয়তো বলে প্রুফ দ্যাট এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু দেখাও অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু ইন্টু এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই। আই হচ্ছে কি যে অর্ডারে আছে থার্ড অর্ডার একটা ইউনিট ম্যাট্রিক্স এখান থেকে। তাহলে এই হচ্ছে ইনভার্স বার করার পদ্ধতি, এবং সূত্রটার প্রতিষ্ঠা হয়তো করতে পারা গেল না, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই ম্যাট্রিক্স কাজে লাগিয়ে একটুখানি দুটো মিনিট একটু যদি সময় পাওয়া যায় আমাদের, তাহলে আমরা চট করে এই ম্যাট্রিক্স আগের দিন স্যার বলেছিলেন যে একটা লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশান এবং এইচএস 2018 যেখান থেকে অঙ্ক এসছে যে ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতির মধ্যে দিয়ে সমাধান করো বলে একটা অঙ্ক দিয়েছিল, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, 2 2 3 অঙ্কটা লেখার চেষ্টা করছি, 2 2 3
माइनस तीन तीन माइनस टू टू इक्वल टू वन टू थ्री ये फॉर्मे छिलो दैट इज बोलो छिलो टू एक्स माइनस थ्री वाई प्लस थ्री जेड इज इक्वल टू वन टू एक्स प्लस टू वाई प्लस थ्री जेड इक्वल टू टू थ्री एक्स माइनस टू वाई प्लस टू जेड इज इक्वल टू थ्री এই ধরনের একটা লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন বলা হয় অর্থাৎ সরল মানে সরল সহজ সমীকরণ যাকে বলে দেয় যে ম্যাট্রিক্স পদ্ধতির মধ্যে দিয়ে সলভ করতে হবে দেখো আমরা কি শিখেছিলাম যে এ সমান যে সব ম্যাট্রিক্সটা কী ছিল আমাদের টু টু থ্রি মাইনাস থ্রি টু মাইনাস টু থ্রি থ্রি টু থ্রি থ্রি টু এইটা ছিল এ এক্সটা আমরা কী লিখেছিলাম আগের ক্লাসে এগুলো স্যার বলেছিলেন এক্স ওয়াই জেড এবং সেখান থেকে বিটা ছিল ডান দিকের যে কনস্ট্যান্টগুলো রয়েছে ওয়ান টু থ্রি এবং একটা উপস্থাপন আমরা এখান থেকে দেখেছিলাম যে এইটাকে আমরা কী লিখতে পারি এক্স ইকুয়াল টু বি আকারে সেখানে আমরা বলেছিলাম যে এই এক্সটা আমাকে বার করতে হবে তো কীভাবে সেটা আমরা পরবর্তীকালে জানবো তো আজকের আলোচনা থেকে আমরা যদি এক্সটা বার করতে চাই তাহলে এক্স ইকুয়াল টু আমার চলে আসবে এ ইনভার্স বি এই সেই হচ্ছে ইনভার্স এসে গেল এবার এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি করা মানে দেখতে পাচ্ছ এই যে ম্যাট্রিক্সটা লিখেছি এই ম্যাট্রিক্সটার ইনভার্সটা বার করতে হবে তো এ ইনভার্স ইকুয়াল টু ফর্মুলা কি ইউজ করবো অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ এইবার ফার্স্টে তাহলে কী স্টেপগুলো যেহেতু সময় খুব সংক্ষেপ একটু স্টেপগুলো বলার চেষ্টা করছি প্রথমে আমি লিখে নিলাম তারপর এ ম্যাট্রিক্সটার অনুরূপ নির্ণায়ক বার করব অনুরূপ নির্ণায়ককে তৃতীয় ক্রমের নির্ণায়ক তাকে কী করে ভাঙতে হয় আজকেই স্যার সুন্দর করে শিখিয়ে দিয়েছেন সেখান থেকে দেখা গেল এটা ভাঙলে মাইনাস পঁচিশ পাওয়া যাবে দ্যাট ইজ নট ইকুয়াল টু জিরো অর্থাৎ যদি তার ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু জিরো মানে কী হচ্ছে না এটা নন সিঙ্গুলার হচ্ছে নন সিঙ্গুলার যদি হয় তাহলে তার ইনভার্সটা আমরা বার করতে পারবো তো ইনভার্সটা বার করতে পারবো কী করে না অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ এইবার অ্যাডজয়েন্ট অফ এ করা মানে যে স্টেপগুলো আজকে বলেছি যে এই ম্যাট্রিক্সটার অনুরূপ ডিটারমিনেন্ট লিখব অনুরূপ ডিটারমিনেন্ট লিখে তারপর তার কোফ্যাক্টরগুলো বার করব জাস্ট একটা মিনিট অর্থাৎ এইখানে যখন আমি অ্যাডজয়েন্ট অফ এটা বার করব একটা জিনিস শুধু একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একটা জিনিস অ্যাডজয়েন্ট অফ এটা তাহলে সেক্ষেত্রে ওই আলাদা করে বি ম্যাট্রিক্সটা ফর্ম করে থ্রি থ্রি টু দেখো এইখানে যে অ্যাডজয়েন্ট অফ এ যখন আমি বার করব অ্যাডজয়েন্ট অফ কী বলছি ফর্মুলাটা অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু কী করে বার করছি যে আমরা একটা ম্যাট্রিক্স করছি সেই ম্যাট্রিক্সটার কী থাকবে সেই ম্যাট্রিক্সের মধ্যে পদগুলো থাকবে এর যে ডিটারমিনেন্ট ফর্ম করব সেই ডিটারমিনেন্টটা ফর্ম করার পর তার যে কোফ্যাক্টরগুলো আছে সেগুলো লিখে যাব তারপর তার ট্রান্সপোজ করব অর্থাৎ সেইখানে কিন্তু যখনই অ্যাডজয়েন্ট করব কোফ্যাক্টর দেখে আমাদের চিহ্নের ব্যাপার আসছে চিহ্নগুলো শিখেছি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এইভাবে অর্থাৎ এখানে প্রত্যেকটাই সাবম্যাট্রিক্স বা যাই বলে একটা করে ডিটারমিনেন্ট কিন্তু এখানে আসবে এইবার এই জায়গাটায় তোমাদের করার সময় একটু খেয়াল রাখতে হবে এই জায়গাগুলোতে যে এই যে ম্যাট্রিক্সটা আছে যখনই এর ডিটারমিনেন্টটা লিখবো চিহ্নটা পরিবর্তন হয়ে গেল এইবার কোফ্যাক্টরগুলো বসবো ওখানে তাহলে আমি তো শিখেছি যে দুইয়ের কোফ্যাক্টরটা নেব তো দুইয়ের কোফ্যাক্টর কি দুই যে জাংশনে আছে এই রো এই কলাম বাদ তাহলে এই ডিটারমিনেন্টটা আসবে টু থ্রি মাইনাস টু টু তাহলে সেটা বসবে কোথায় এইখানে এখানে কি বসবে টু থ্রি মাইনাস টু টু আমার শুধু এইটুকুই বলার উদ্দেশ্য এইবারে যখন মাইনাস তিনের কোফ্যাক্টর নিতে যাব তাহলে এই রো বাদ এই কলাম বাদ কি আসবে টু থ্রি থ্রি টু সেটা আমি ওখানে না লিখে আমি যদি এইখানটায় লিখি অর্থাৎ ট্রান্সপোজটা কিন্তু একবারে হয়ে গেল তাহলে আমি স্টেপ বাই স্টেপ করতে পারি ডিটারমিনেন্ট করলাম একটা ম্যাট্রিক্স ফর্ম করলাম সে ম্যাট্রিক্সের মধ্যে সব কোফ্যাক্টরগুলো লিখে নিলাম তারপরে তার ট্রান্সপোজ করে ইনভার্সটা করলাম ইনভার্সটা করার পরেই আমি তবে অ্যাডজয়েন্টটা বার করলাম অ্যাডজয়েন্টটা বার করার পর এর সঙ্গে কী ছিল দেখো ইনটু বি অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ এ এটা করার পর তার সঙ্গে বি যে ম্যাট্রিক্সটা আমাদের ছিল ওয়ান টু থ্রি তাই দিয়ে গুণ করে তাকে ডিটারমিনেন্ট এ এটা দিয়ে ভাগ করার পর তবেই কিন্তু আমাদের কে আসবে না আমাদের সমস্ত মানগুলো চলে আসবে আমাদের এক্স ইকুয়াল টু যে ছিল যে এক্স ইকুয়াল টু লাস্ট বলেছিলাম এ ইনভার্স বি তাহলে এ ইনভার্স এখানটা লিখেছি অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ
ইনটু কত বি, এখানে কতগুলো জিনিস একটু মাথায় রাখতে হবে যে ডিটারমিনেন্ট অফ এ এইটা নট ইকুয়াল টু যদি জিরো হয় তবেই এই এই ইকুয়েশনগুলোকে আমরা সঙ্গত বলে থাকি এবং তার একটা একক সমাধান থাকে। এবং যদি কিনা এখানে দেখা যায় ডিটারমিনেন্ট এটা জিরো হয়ে যাচ্ছে কিন্তু অ্যাডজয়েন্ট অফ এ ইনটু বি নট ইকুয়াল টু জিরো থাকছে, তলার পোর্শনটা জিরো, তাহলে ইনকনসিস্টেন্ট বা কোনো সলিউশন তার থাকে না। অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ এই ম্যাট্রিক্সটা করার পর তাকে বি ম্যাট্রিক্স দিয়ে গুণ করে যেটা পেলাম তাহলে ডিটারমিনেন্টটা যেটা বলছিলাম -25 আসতে পারে, তাকে ভাগ করার পর দেখা গেল একটা এই টাইপের জিনিস চলে আসলো যে এক্স মানে লিখলাম এক্স ওয়াই জেড ইকুয়াল টু হয়তো আমি পেয়ে গেলাম 3 4 5। তার মানে